আমার সব ভিডিওর মতন এই ভিডিওটিও মেরেছেন কয়েকজন মানুষ জলদানে করে সমুদ্র তাদের নির্দিষ্ট গন্তব্যে দিকে যাচ্ছিলেন অকস্মাৎ জলদানটি ভেঙে উঠে যায় একজন বাদে বাকি সকলে থেকে বেরিয়ে আসতে সক্ষম হন যিনি আসতে পারেননি তিনি অন্যদের মুক্ত করতে গিয়ে আত্মস্বর্গ করেন ওরা একজনকে হারালো ওরা মানসিকভাবে বিভাগস্থ তারপরে আবার একজন লাইফ জ্যাকেট নেই সমুদ্র উত্তাল প্রচণ্ড ঢেউ আকাশের সূর্য তাপ আকাশের সূর্যের তাপ তাদের লড়াইকে আরও কঠিন থেকে কঠিন করে তুলল অকথপায় বীরেরা যেন প্রতিকাবদ্ধ মৃত্যুর কাছে আত্মসমর্ণ করে কিছুটা আত্মতা নয় ওরা লড়াই চালিয়ে যেতে লাগলো ওরা ক্লান্ত ওরা ক্ষুধার্ত খাওয়া তো দূরের কথা সমুদ্র জল খাবে কেউ উপায় নেই কারণ সমুদ্রের জল কার্যত অ্যাসিড সমুদ্রের লড়াই করা আর জঙ্গল লড়াই দুই দুর্নীতির বিস্তার অবদান জঙ্গল মানুষকে বেঁচে থাকার জন্য সব অবদানই দেয় উদাহরণ আদি বাসিন্দার কথা দেখো আদিবাসিন্দার কথা ভাবো ওরা কর্মসূচি লড়াই চালিয়ে যেতে লাগলো অপস্বাত দলনেতা নিকটে মৃত্যুত্ব দেখতে পেলেন এক বিশাল এলাকার হামড় ওদের নিকটে অবস্থান করছিল দলনেতা এই বিশেষ দলটাকে জানতে দিলেন না দলনেতা তখন শান্ত স্থির তুমি নিকটে দেখেও তিনি নিজেকে যেভাবে আত্মসন্ধানে পরিচয় দিলেন সত্যি শিক্ষণীয় ওই সময় যদি দলনেতা আত্মসন্ধান হারিয়ে ফেলতেন ফেলে দলটাকে বিষয়ে জানিয়ে দিতেন দলটার কিন্তু স্বাভাবিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হলো হতো ইতিপূর্বে একজন কাটিয়েছেন এবার তো সকলেই মারা দিতেন হামর কি সবাইকে খেতে পারতো উত্তরটা না হয়তো একজনকে এখন খেত বাকিরা হামরা আক্রমণে বা ওরা শৃঙ্খলিত ভাবেছিল ওরা বৃত্তাকারভাবে ঘুরছিল বৃত্তাক ঘুরছিল না বৃত্তাকারভাবে ভাবেছিল শৃঙ্খলা ভেঙে যেত এ ওদিকে ছড়িয়ে পড়তো ওদের সাইলের যে অবস্থা এখন নিজে নিজেকে রক্ষা করা কঠিন কাজ এখন অন্যকে রক্ষা করতো কীভাবে ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীগুলো দেখিয়ে ফেলত সুতরাং দলনতা শুধু নিজের জীবন রক্ষা করলেন না তিনি নিজেকে শান্ত সংযত রেখে ধরেন অন্য সদস্যদের জীবন রক্ষা করে এক মহান মানুষের কথা পরিচয় দিলেন ওরা লড়াই চালিয়ে যেতে লাগলেন কিছুতে মৃত্যুকো সম্মান করবেন না আর রাত এলো ওদের জীবনটা স্বস্তি এলো কারণ দিনের বেলা প্রচণ্ড সূর্য তাপ যন্ত্রটা ওদের ভোগ করতে হবে না সকালবেলা সূর্য আসন্নিত করলো ওরা ভাবলো এই ওদের মুক্তির জন্য কারো ছুটে আইবে কিন্তু সূর্য তো এগোতে লাগলো সূর্য তো আকঙ্গিত করলো সকালে সূর্য আলো ওদের যেমন আসান্বিত করেছিল পরবর্তীকালে সূর্য তাপ ওদের ততক্ষণে আসন আশঙ্কিত বলল ওরা দীর্ঘ লড়াই ক্লান্ত কিন্তু কিছুতে মৃত্যুর কাছে আত্মশ্রমণ করে আত্মহত্যা নয় ওরা লড়াই চালিয়ে যেতে লাগলো সূর্য অস্ত গেল রাতকে ওদের জীবনে শেষ রাত হবে কারণ সমুদ্রের প্রবল ঢেউয়ে ওরা নিজের নিজেকে ধরে রাখতে পারছিল না কারণ দীর্ঘ লড়াই ওরা ক্লান্ত পরিশ্রান্ত ওদের আসনিত করে অনেক রাত্রে যে হেলিকপ্টার এলো ওরা আনন্দে উচ্ছ্বসিত ভালো মৃত্যুতে এই স্বর্গীয় দেখেছেন হাই হেলিকপ্টার ড্রাইভার হেলিকপ্টার পাইলট ওদের থেকে একটু দূরে থেকে পালিয়ে গেল ওদের দেখতে নেবে চলে গেল হেলিকপ্টার আলো ওদের আশঙ্কিত করেছিল হেলিকপ্টার পাইলট চলে যাওয়াতে ওরা আবার আশঙ্কিত হলো তথাপি ওরা মৃত্যুর আত্মীয় কিছু আত্মতা করতে গেল না ওরা লড়াই চালিয়ে যেতে লাগলো হেলিকপ্টার পর আবার ফিরে এলো এবার ওদের দেখতে পেলো ওদের মুক্ত করলো মৃত্যুজয়ী বিড়িরা দীর্ঘ লড়াই করে প্রমাণ করলেন মানুষ মরে কেন মানুষ মরতে চায় তাই মরে যদি মানুষ মরতে না চায় তাহলে মানুষকে মারা অত্যন্ত অত্যন্ত কঠিন কাজ সেটা সমুদ্র হলো এটা সমুদ্রের মতো অতি ভয়ঙ্কর স্থান হওয়া সত্ত্বেও মানুষকে মারা অত্যন্ত অত্যন্ত কঠিন কাজ ওরা শিক্ষা দিলেন জীবনের শেষ শক্ত বঞ্চিত পর্যন্ত আশা ছিল না আশা হতে না আশা নিতে হও লড়াই চালিয়ে যাও মুক্তি পাওয়া না পাও লড়াই থেকে সরে যাও না ঘটনার সিনেমা নয় বাস্তব সাহিত্য নয় বাস্তব এই ঘটনা থেকে আমরা কী শিখব আমরা সমুদ্রের মধ্যে ওদের মতো লড়াই করে জীবনকে রক্ষা করতে না পারি পুকুরে তো পারো পার্স পুকুরে ডুবে যাচ্ছে এখানে অন্য সহযোগিতা না জীবনটা করতে পারবো যদি সেটা নাও পারি তরা যাক আমরা সাঁতার জানি না পুকুরে পড়ে গেলাম কিন্তু অন্য আমাদের উদ্ধার করতে আসবে সেই সময়টুকু তো তাকে দিতে পারি আমরা যদি সাহসী হয়ে নিজেকে নিজেকে মুক্ত করার জন্য সংগ্রাম চালিয়ে যাই তাহলে অন্য নিজেকে মুক্ত করতে না পারলেও অন্য এসে আমাকে মুক্ত করবে সেই সময়টুকু তাকে দিতে পারি আর কি করতে পারি ধরা যাক আমি একটা ঘটনা বলে হবে একটি মহিলা জলে ডুবে যাচ্ছিল উপরে থাকা সাত আটজন মহিলার মধ্যে কেউ এগিয়ে গেল না কারণ ও যা ভাব ভূমি ছিল তাহলে যে যাবে সে ডুবে সে ডুবে যাবে একজন মহিলা অগত্যা গেলেন নিকটে যে ওকে ডুবে মারছিল অনেক কষ্টে সেখান থেকে নিয়ে আসে পরে অবশ্য একটি মহিলা গিয়ে ওকে তুলে নিয়ে আসে তো এই মহিলাকে বাঁচাতে চাইবি আমি যদি এখানে থাকতাম এই জলের এখানে এরকম হতাম আমাকে বাঁচাবে কে বাঁচাবে উন্নতি ঘটনা একটি মহিলাও সেও জলে ডুবে যাচ্ছিলো কিন্তু সে যে ভূমিকা পালন করছিলো সে আসলে বাচ্চাদের নিজেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো অন্য একটি মহিলা অনায়াসে তাকে গড়ে তুলনে আসে আসলে আমরা অন্য ধার দোষাবাদে বড় ব্যস্ত করি ধর যাক আমি গঙ্গাদে যাচ্ছি ডুবে যাচ্ছি উপরে শত শত লোক আছে সব দাঁড়িয়ে দেখছে গণমাধ্যমের সাংবাদিকরা এবং শিক্ষকরা মানবতাবাদী যারা কবি ছবি যাতে জীব আছে তারা বড় বড় জ্ঞান দেবে একটা ছেলে ডুবে যাচ্ছে বাকি উপরে দাঁড়িয়ে দেখছে তোমরা থেকে আমাকে উদ্ধার করে দিতে লেকচার হওয়াই দিতে পারে এবার ওদেরকে নিন্দা নিন্দা করে নিজের মানবতা দিয়ে আসবে এদের মসজিদে নিয়ে গেলে না গরু মাংস দিয়ে খান উচিত এগুলো রে এই জ্ঞান ধারা লোকগুলো রে কিন্তু জীবন তো আমার প্রধান তাকে সুরক্ষা প্রাথমিক দায়িত্ব আমার কিন্তু আমি কী করলাম ভব খেতে লাগলাম ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম ওরা আমার শরীর জড়তপূর্ণ হলো সেইভাবে আমাকে বাঁচাতে আসবে না কারণ যে পারবে সেভাবে আমি বাঁচাতে গেলে ডুববো কিন্তু আমি যদি সাহসী হই নিজেকে নিজেকে রক্ষা করতে সংগ্রাম চালিয়ে যায় অন্য আমাকে থেকে আসন নিতে হবে সেভাবে না আমি গেলে ওকে বাঁচাতে পারবো সে আসবে হয়তো তার সহজে আমি বাঁচতে পারবো ঘটনাটা শিক্ষাটা এখানে যে সমুদ্র দরকার নেই অন্তত পুকুরে বা মানে পুকুরের মতো ক্ষুদ্র জায়গাতেও বেঁচে থাকার জন্য যে লড়াই ওরা তার অনুপ্রেরণা ওরা তারই আদর্শ অর্থাৎ এই বিজ্ঞান এই কবি ছবি সাহিত্যিক সাংবাদিক জ্ঞানধারা শিক্ষক এদের এই জ্ঞানের সন্ত্রাস মুক্ত হলে মুক্ত হয়ে এদের শিক্ষা গ্রহণ করতে পারলে ওদের বিরাট সাফল্য না হলো ক্ষুদ্র সাফল্য আর কি ভিডিওটি যদি তোমার কোনো কাজে লেগে থাকে তাহলে জানি